সেনাপতি, শিকার তো পেলামই না, অথচ জঙ্গলে ঘুরে ঘুরে একেবারে হয়রান হয়ে গেলাম। বড় পানি পিপাসা লেগেছে। যাব না, সামনে একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে, মনে হয় সেখানে গেলেই। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো। এই শোনো, আমাদের একটু পানি খাওয়াতে পারো? আপনি বুঝি বাদশাহ? না, আমি সেনাপতি, ইনি বাদশাহ ফয়সাল। ও মা, এক্ষুনি আনছি। ভাবি ভাইয়া, আমাদের এখানে না বাদশাহ ফয়সাল এসেছে। বাদশাহ ফয়সাল বলিস কি? হ্যাঁ, চেয়ে দেখো বাইরে দাঁড়িয়ে আছেন, পানি চাইছেন খেতে। তাই তো, কি সৌভাগ্য, স্বয়ং বাদশাহ ফয়সাল। সৌভাগ্য নয় বলো দুর্ভাগ্য। এ কি বলছো কিন্তু? হ্যাঁ ঠিকই বলছি, আজকে তোমার যাত্রাটি মাটি হলো। সে কি? কেন জানো না, বাদশাহ ফয়সাল হচ্ছে আটকুড়ে, তার মুখ দিয়ে তুমি যাত্রা নাস্তি। সে মুখপুরা বাদশাহ কেন এখানে এসেছে? আহ আস্তে, গর্দানটাই বুঝি আজ গেল। তোমার মতো মুখরা রমণীকে বিয়ে করে ভুল করেছি। কি, আমি মুখরা? ঠিক আছে, আজই আমি ওর বাপের বাড়ি চলে যাবো। যদি গর্দানটা থাকে, পানি চেয়েছে, আগে পানি তো দিই। চলে গেল। আমি সমস্যা বলে সমস্যা, বড় জটিল সমস্যা। সেই সমস্যার সমাধান করার জন্যই তো আপনাকে আনা হয়েছে। সন্তানের আশায় দুই স্ত্রী ঘরে আনলাম, তবু আমার মনের বাসনা পূর্ণ হলো না। আমার প্রজারা আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, এত বড় লজ্জা, এত বড় গ্লানি কি করে সহ্য করব? ধৈর্য ধরুন বাদশাহ নামদার, আমাকে একটু ভালো করে হাতটা দেখতে দিন। দেখি, বড় সুখবর বাচ্চা নামদার, এক বছরের মধ্যেই আপনার সন্তান ভাগ্য দেখতে পাচ্ছি। প্রতিবাক্য দিয়ে ভোলাতে চাইছেন না তো? অধমের এত বড় দুঃসাহস হবে না বাচ্চা নামদার, আপনার হাতে সন্তান ভাগ্যের স্পষ্ট রেখা প্রতীয়মান। যদি তা মিথ্যে হয়, এর শাস্তি কি জানেন? এই গর্দান হাজির বাদশাহ নামদার। বেশ, এই নিন আপনার পুরস্কার, আসুন। প্রণাম প্রণাম বাদশাহ নামদার, প্রণাম প্রণাম প্রণাম। আমার মনের আশা তুমি পূর্ণ করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া পারওয়ারদিগার, ইয়া রহমানুর রহিম, ইয়া গফুরুর রহিম, আমার স্বামীর মনে আজ শান্তি নেই, একটি সন্তানের জন্য হাহাকার করছেন। ইয়া খোদা, তুমি আমার স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করে দাও, আমার খোল জুড়ে একটি সন্তান দাও, একটি সন্তান দাও খোদা, একটি সন্তান দাও। আমিন। তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? আমি যে বন্দিনী, তুমি যদি আমাকে মুক্ত করতে পারো, তাহলে আমি তোমার মনের আশা পূর্ণ করতে সাহায্য করব। আমি জানি তোমার মনোবাঞ্ছা কি, কিন্তু কি করে তোমাকে আমি মুক্ত করব? তোমাদের প্রাসাদের দক্ষিণ কোণে
পূর্বপুরুষদের যে পুরনো রাজপ্রাসাদ আছে সে বাড়ির আঙ্গিনায় ঝোপের পাশে দেখবে একটি গোলাপ গাছে একটি মাত্র রক্ত গোলাপ ফুটে আছে। সেই গোলাপ গাছের মাটি খুললেই একটি পাতি বোতল পাবে, মুখ খুলিয়ে নিয়ে মুক্তি পাব। আর তোমাকে যেতে হবে একা পূর্ণিমা রাতে ঠিক দ্বিতীয় প্রহরে, কিন্তু সাবধান, পথে তোমাকে অনেক ভয় ভীতি সম্মুখীন হতে হবে। তাতে তুমি ভয় পেও না, খবরদার, ভুলেও পেছনে ফিরে তাকাবে না, সোজা সামনে এগিয়ে যাবে। আর যদি একবার ভয় পাও তাহলে তোমার জীবন বিপন্ন হবে। আমার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যে কোনো বিপদের সম্মুখীন হতে আমি প্রস্তুত। বেশ, মনে রেখো এ কথা যেন ঘূর্ণাক্ষরেও প্রকাশ না পায়। আমি সেই স্বপ্নে দেখা আসমানি পড়ি, বোতলের মুখটা খুলে দাও তাহলে আমি মুক্তি পাব।
তোমাকে অশেষ ধন্যবাদ গুল্লাহার। হাজার বছর পর তুমি আজ আমাকে মুক্তি দিয়েছো। আসমানের নিয়ম লঙ্ঘন করাতে আমাকে নির্বাসন দিয়েছিল জমিনে, তোমার দৌলতে আজ আমি মুক্তি পেলাম। আমি জানি তোমার মনের বাসনা। এই নাও এই আপেলটি, হজরের নামাজের পর খালি পেটে এটা খেয়ে নেবে। 10 মাস 10 দিন পর তোমার চাঁদের মতো সুন্দরী এক কন্যা সন্তান হবে, নাম রাখবে তার চন্দ্রবান। আমিন। রসগিন্নি রস, সব দুঃখ দূর হয়ে যাবে আমাদের, আর বেশি দেরি নেই। তো বিয়ের পর থেকে শুনছি গণক না হাতি ছেড়েটা মারি আমার গণনার মুখে, যে নিজে ভাগ্য গুনতে জানে না সে আবার গণক। যতই হেনস্থা করো গো সূর্যমুখী, এবার তোমায় বলে রাখছি ভাগ্য আমাদের ফিরবেই। কি করে ফিরবে? আমার গণনা সত্যি হয়েছে, 10 মাস 10 দিন শেষ হওয়ার আর মাত্র একদিন বাকি। বেগম গুলনাহারের কোল আলো করে আসবে এক চাঁদের মতো সন্তান। সত্যি? হ্যাঁ সত্যি। সুসংবাদ সুসংবাদ বাদশাহ নামদার, আপনার আপনার কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমি দেখতে চাই। আসুন। ভালো লাগে আমার কাকি জানিস রে, মা ছাড়া যে কথা
এবার বলো কি হয়েছে। জাহাপনা, আপনার এই সেনাপতি বিনা দোষে বিনা অপরাধে আমার ঘর বাড়ি জ্বালিয়ে আমার মেয়েকে ধরে নিয়েছে হুজুর। আজকে উঠলে কেন, কে জবাব দাও। জানি তোমার মুখে কোনো জবাব নেই। হুজুর, আপনি মা বাপ, আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমার মেয়েকে ফিরিয়ে দিন। অবশ্যই পাবে, তুমি যাও। তুমি আমার সেনাপতি। তোমার অত্যাচার প্রজারা মনে করবে আমার অত্যাচার। তুমি যা করেছ তা ক্ষমার অযোগ্য। তবে শেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি, ওই বৃদ্ধের কন্যাকে সসম্মানে ফিরিয়ে দেবে, আর তার বিষয় সম্পত্তির যা ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ 7 দিনের মধ্যে দিতে হবে। আর এর যদি অন্যথা হয় তাহলে মনে রেখো, তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে রাজ্য থেকে দূর করে দেবো। যাও। এই অপমান আমি সইব কি করে? কি করবেন হুজুর, তিনি যে বাদশাহ, যাইছে তাই বলতে পারেন। বাদশাহ, বাদশাহ, বাদশাহ! যদি বাদশার বাদশাহী ঘুচিয়ে দিতে পারতাম। কেন পারবেন না? ইচ্ছে করলেই পারবেন। তাই মা? ভয় নেই সেনাপতি, আমার মুখ থেকে কোনো কিছুই প্রকাশ পাবে না। ওদেরকে যেতে বলুন। আপনি একটু আগে যা বললেন আমিও তাই চাই। তাই মা? যে প্রতিশোধের আগুন আমার মনের মাঝে ধিকি ধিকি জ্বলছিল তারই সদ্ব্যবহারের সুযোগ এসেছে আজ। আমি এরই প্রতীক্ষায় ছিলাম। আপনি জানেন না সেনাপতি, ফয়সালের পিতা আমার কত বড় ক্ষতি করেছিল, বিনা দোষে আমার স্বামীর গর্দান নিয়েছিল। আমি ভয়ে পালিয়ে যাই রাজ্য থেকে। তারপর মেহেরবানুর পিতার দেশে গিয়ে আমি দায়ের কাজ নি। এ কথা তো আমরা কোনোদিন শুনিনি দাইমা। কেউ শুনিনি, আজ প্রথম আপনাকে আমি বললাম, কারণ আপনাকে আমার দরকার। মেহেরবানুর বিয়ের পর যখন তার সাথে আমাকে এখানে পাঠালো, মনটা আমার নেচে উঠল। ভাবলাম সতীন দিয়ে সতীন কাটা উঠাবো, কেড়ে নেব বাদশাহ ফয়সালের সব সুখ শান্তি। তাতে বাদশাহ ফয়সালের পিতার কি হবে, তিনি তো খোদার রাহে ফকির হয়ে গেছেন। যখন ফিরে এসে দেখবে ফয়সালের অবস্থা, তখন তার অন্তরটা জ্বলে উঠবে খা খা করে, আর আমি তাই দেখে মনের আনন্দে হাসব। কিন্তু সেটা সম্ভব হবে না দাইমা, সতীনে সতীনে ওদের যে খুব ভাব। তাই তো এতদিন কোনো কিছু করে উঠতে পারিনি। মেহেরবানু এত বোকা যে কি বলবো, তবু আমি ধৈর্য হারাইনি। ধীরে ধীরে মেহেরবানুর মনটা আমি বিষিয়ে তুলবই। এখন শুধু আপনার সাহায্য দরকার। যদি আপনি আমার কথা মতো চলেন তাহলে আপনাকে আমি এই রাজ্যের বাদশাহ বানিয়ে দেব। বাদশাহ? এও কি সম্ভব? সবই সম্ভব, আপনি শুধু দেখে যান। যাও মা, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমোগে।
একটা কথা বলবো মা? কি কথা দেই মা? এই যে পরের মেয়েকে এত আদর করো, ও পরের মেয়ে হতে যাবে কেন? ও তো আমাদেরই মেয়ে। তুমি একেবারে সরল মা, একেবারেই সরল। পরের মেয়ে কি কখনো আপন হয়? আমার কথা বিশ্বাস না হয় তুমি ওই মেয়েকে জিজ্ঞেস করে দেখো না, ও তোমাকে বেশি ভালোবাসে না তার আপন মাকে বেশি ভালোবাসে? একটা কথা বলতে চাই, আবার ভয়ও হয়। কি বলো না? না না, ভয় হয়। তুমি যদি গিয়ে কাউকে বলে দাও তাহলে আমার গর্দান যাবে। না না, আমি কাউকে বলবো না, তুমি নির্ভয়ে বলো। আজ জ্যোতিষ এসেছিল, সে খবর রাখো না তো। সে খবর কি কেউ তোমাকে দেবে? কারণ কি জানো? ওই জ্যোতিষ বলেছে এ মেয়ে বড় হলে তার সৎ মাকে হত্যা করবে। বলো কি? এ কি আর আমার কথা? তুমি জিজ্ঞেস করো গুন্ডাহারকে, সে কিছুতেই বলবে না। আবার আমার কথা বলো না জানো। না না। কি তাহলে সত্যি? মতিয়া তুমি যাও। আপা জ্যোতিষ এসেছিল? হ্যাঁ, আমাকে খবর দাওনি কেন? তুমি ঘুমিয়ে ছিলে। কি বলে গেল জ্যোতিষ? তা তো বলতে পারবো না বোন, জ্যোতিষের মানা আছে। জিজ্ঞেস করো গুন্ডাহারকে, কিছুতেই বলবে না। কি অমন করে চেয়ে আছো যে? তুমি একেবারে সরল মা, আমাকেও বলতে পারবে না? তোমাকে মানে আপনার এবং আপনার কন্যার জীবনে ভীষণ ফাঁড়া আছে, সাবধানে থাকবেন, এ কথা কাউকে বলবেন না। না না, তোমাকেও বলতে পারবো না মেহেরবানু, আমায় ক্ষমা করো, জ্যোতিষের মানা আছে। আম্মি আম্মি। আচ্ছা চন্দ্রবান, তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার ওই মাকে না এই মাকে? এই মাকে। এ মেয়ে বড় হলে তার সব মাকে হত্যা করব। কিছু মনে করো না ছোট, ছেলে মানুষ তো, না বুঝে বলে ফেলেছে। হ্যাঁ তাই। আমি কি করবো দাইমা? অত অস্থির হলে তো চলবে না মা, ধৈর্য ধরে ধীরে সুস্থে কাজ করতে হবে। কি কাজ? পথের কাঁটাকে সরাতেই হবে। বুঝতে পারলে না মা? তোমার ওই চন্দ্রবানকে শেষ করে দিতে হবে চিরতরে দাইমা। আটকে উঠলে তো চলবে না মা, নিজেকে বাঁচাতে হলে ও কাজটা তোমাকে করতে হবে। কিন্তু কি করি, বাচ্চা যদি টের পান? দরকার হলে তাকেও সরাতে হবে। সে কি করে সম্ভব? কি বলছো তুমি? ধীরে ধীরে সবই সম্ভব হবে, তুমি শুধু দেখে যাও। সেনাপতি আমাদের দলে আছে। সেনাপতি? হ্যাঁ সেনাপতি। Thank you.
খবর? কাজ ফাতে চন্দ্রমোহন কোথায়? জানলাতের কাছে। কে তুমি? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি আম্মির কাছে যাব, আমি আম্মির কাছে যাব, আমি আম্মি আম্মি। চন্দ্রমোহন, চন্দ্রমোহন কোথায় গেল? চন্দ্রমোহন, চন্দ্রমোহন কি হয়েছে? কি হয়েছে গুল্লাহার? ওগো, আমার চন্দ্রমোহনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? আমার চন্দ্রমোহন, আমার নয়নের মনি চন্দ্রমোহন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আম্মির কাছে যাব। তুমি তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? তুমি আমাকে খুন করবে? তোকে খুন করলে অনেক টাকা পাবো, ইংরেজ হরত পাবো। কে তুমি? তোমার আপনজন, এসো আমার সঙ্গে। যাব, আমাকে আম্মির কাছে নিয়ে চলো। সেখানে যাওয়া তোমার জন্য নিরাপদ নয়, কোনো ভয় নেই। এখন কি হবে? জবাব দেবো সেনাপতিকে? এক কাজ করি, মিথ্যে কথাই বলি যে শেষ করে দিয়েছি চন্দ্রমোহনকে। শাবাশ, তাহলে কাজ ফতে। হ্যাঁ জাহাপানা, কেউ টের পাইনি তো? না জাহাপানা, রমজান কাউকে সাক্ষী রেখে কাজ করে না। ঠিক বলেছো রমজান, তোমার জাহাপানাও সাক্ষী রেখে কোনো কাজ করে না, বুঝেছ? চন্দ্রমোহন শেষ, এবার তোমার পালা গুলনাহার। কোথায় আমার চন্দ্রমোহন? কে নিয়ে গেল আমার চন্দ্রমোহনকে? বলো বলো কোথায় সে? এনে দাও আমার চন্দ্রমোহনকে, এনে দাও আমার চন্দ্রমোহনকে, এনে দাও। সর্দার, সর্দার! কি রে, হরিণের দেখা পেলি? না, লেকিন এক তাজ্জব জিনিস পাইছি। কি? এক সুন্দর মাইয়া গাছের নিচে ঘুমাইয়া আছে। আ, বলিস কি, জঙ্গল মে মাইয়া? হ্যাঁ, আয় দেখবি। এই দেখ, দেখ সর্দার। এই মাইয়া, এই মাইয়া। কে কে তুমি? কে তোমরা? আমরা এখানকার বাসিন্দা। তুই কে? আমি চন্দ্রমোহন। বাহ, ভারী সুন্দর নাম, কোথা থেকে আইলি? জানি না। ঠিক আছে, তুই আমাদের সাথে। না না, আমি আব্বি। আমি বাদশাহ ফয়সাল। বাদশাহ ফয়সাল! দেখি সেনাপতি,
সেদিনের অপমানের চরম প্রতিশোধ। বাকি জীবনটা তোমায় জিন্দানেই কাটাতে হবে। এখন থেকে লোকে জানবে তুমি কন্যা শোকে পাগল হয়ে গেছ। নিমক হারাম বেঈমান, আজ আমি তোমার চোখ রাঙানিকে একটুও ভয় পাই না। এখন থেকে তুমি পাগল বাদশা ফয়সাল, পাগল হনুমান। কি ব্যাপার, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বড় বেগম তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। বেচারি অভাগিনী, ভাগ্যে তার আরো কত দুঃখ আছে কে জানে। কতদিন অপেক্ষা করতে করতে তো ভুল হয়ে গেলাম, কিন্তু আমার মনের আশা তো পূর্ণ হলো না দাইমা। বুঝতে পেরেছি, ফয়সালকে চিরতরে শেষ না করলে বাদশা হওয়ার সৌভাগ্য আমার হবে না। না সেনাপতি, তাহলে আমির উমরা ও প্রজা সাধারণের মধ্যে বিদ্রোহ দেখা দিতে পারে। তাহলে কি আমি বাদশা হতে পারবো না? ধীরে রজনী, ধীরে, ধৈর্য ধরো।
আমি এমন চাল চালবো ছোট রানী নিজ থেকে তার শাসন ভারের ক্ষমতা তোমার হাতে তুলে দেব। মানুষ আজও তবু বোঝে না, নেকি ছাড়া ধন দৌলত সঙ্গী হবে না। হায় রে মানুষ আজও তবু বোঝে না, নেকি ছাড়া ধন দৌলত সঙ্গী হবে না। দুদিনের এই রং বেরঙের দুনিয়ায় ছেড়ে যেতে হবে একদিন সবই হায়। মাওলা তোমার দুনিয়ায় মানুষ চেনা বড় দায়, স্বার্থে সবাই অন্ধ কেন হয়ে যায়। মাওলা তোমার দুনিয়ায় কি সর্বনাশ করলি, দুধ ফেলে দিলি, আজ আমি খাবো কি? কে তুই? দেখে পথ চলতে পারিস না? চোখের মাথা খেয়েছিস নাকি? বুঝতে পারি বাবা, অপরাধ নিও না, কপাল দোষে আজ আমি অন্ধ। অন্ধ তুমি? ও তুমিও আমার অপরাধ নিও না মা। কোথায় যাবে? জানি না। জানো না মা গুলনার? তুমি কে? আপনি আমাকে চিনলেন কি করে? কি বলছো মা, তোমাকে চিনবো না? আমি যে তোমার শ্বশুর বাদশা সাইফুল। আব্বা হুজুর, তোমারই অবস্থা কেন মা? শয়তান সেনাপতি চক্রান্ত করে রাজ্য নিয়েছে। এ তুমি কি বলছো? তাহলে আমার ফয়সাল? জানি না তিনি বেঁচে আছেন কিনা। আমি আমার নয়নের মনি চন্দ্রবানের খোঁজে বেরিয়েছি। চন্দ্রবান? হ্যাঁ, আমার একমাত্র কন্যা। না জানি সে কত বড় হয়েছে, জানি না আজ সে কোথায় আছে।
তোদের ফাগুনে খুশি দেখছিলাম, চন্দ্রবানের নাচের জবাব নাই, রক্তে যেন আগুন ধরাইয়া দেয়। আগুনে হাত দিলে কিন্তু পুড়িয়া যায়, সাবধান। আচ্ছা রাজা উন্মতি চন্দ্রবান, রাজা উন্মতি চন্দ্রবান। কি হয়েছে, এত চিল্লাচ্ছিস কেন? না চিল্লাবি না, তোদেরকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি। সরকার আমাদেরকে পাঠিয়েছে। কেন? পুনিত বাবা গুন্তি করে বলছে আর সাগরে বহুত বড় গর্কি হবে, তুফান হবে, তোদেরকে এখনই ডেরা ফিরে যেতে বলছে। গর্কি তুফান? ভাইয়া হায় বাপ, তুফান! যা যা ফুলমতি চন্দ্রবান, জলদি তোরা ডেরা ফিরে যা। ভাইয়া তুই তুই যা, আমি আসছি। কারা তোমরা হাঙ্গর কন্যারা? আমি হাত জোর করছি, তুমি পরি হও, জিন হও, আর যাই হও, আমাকে প্রাণে মেরো না। তুই কে? আমি তাই তো, কে আমি? বেঁচে থাকতে নাম ছিল জাহাবাজ খা, কিন্তু এখন আমি বেঁচে আছি তো, দেখো তো আমি বেঁচে আছি কিনা। এবার তোর কি মনে হইতেছে? মনে হচ্ছে আমি আমি সত্যি পরি বেঁচে আছি। তুই কে, কোথা থেকে আছিস? আমি আমি
আমি রূপনগর রাজ্যে শাহজাদা সেলিমের বন্ধু। আমরা আরাকান রাজ্যে শুভেচ্ছা সভারে যাচ্ছিলাম, ঝড়ে আমাদের জাহাজ ডুবে যায়। আমি আমি কোনো মতে বেঁচে গেছি। এখন বাকি সব কে কোথায় আছে কে জানে। শাহজাদা সেলিম বেঁচে আছে তো? হ্যাঁ, মনে হয় বেঁচে আছে। চল জেড়ার লইয়া যাই। চল চল। এখন দুধ খাইয়ে দে। জাহাজ আমি কোথায়? এরা এরা আমাদের জান বাঁচিয়েছে। আর সব কোথায়? আর কারো খোঁজ জানি না শাহজাদা। এখন বেশি কথা বলবে ক্লাই, চন্দ্রবান খাইয়ে দে। কতদিন হয়ে গেল সঙ্গীদের আর কোনো খোঁজই পাওয়া গেল না, তাহলে কি ওরা বেঁচে নেই? শাহজাদা, ও তুমি? হ্যাঁ, আমি তোকে খুঁজতে খুঁজতে হারা, আর তুই এখানে সাগরের পাড়ে দাঁড়িয়ে আছিস। কি ভাবছিস তুই? ভাবছি কি করে দেশে ফিরবো। ওই জন্য তোকে চিন্তা করতে হবে ক্লাইক, আগে তো শরীর ভালো হোক, ঘরকে চল, তো দাওয়াই খাওয়ার সময় হলো। হ্যাঁ চল। জাহাবাজ কোথায়? ওর জন্য তো একটু ভাবনা করতে হবে ক্লাইক, ফুলমতিও দেখভাল করছে। আরে আরে আরে, এই বুঝি তোমার দেখভালের নমুনা? জানো আমার শরীর অসুস্থ দুর্বল, তোমাদের কবিরা যেতে বলেছে আমাকে ফলমূল খেতে, তাই তো আমি তাই বলে পুরো একান্তে কলা খাবি? তোর তো বদ হজম হবে রে। না না, কলা খেলে আমার কিচ্ছু হয় না। তোদের দেশের কলা আমাদের দেশের কলার চেয়ে তো ভালো, আর তুই না তার চাইতে ভালো। তুই খুব মজার লোক আছিস নাকি? লেখা কোথায় চললে? শোন শোন, ওরে বাবারে, বুঝলাম। কি বুঝলি পরদেশি? আমার দেশ তোমার দেশ থেকে অনেক দূরে, কি করে যে দেশে ফিরব? যদি আমি তোরে ডিঙ্গা বানাইয়া দিই তাহলে তো ভালোই হয় সর্দার, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুই ইচ্ছা করলেই শোধ করতে পারিস। কি করে সর্দার? আমি তোরে ডিঙ্গা বানাইয়া দিমু, আর সঙ্গে লোকও দিয়া দিমু, ফেরার সময় ডিঙ্গা ভৈরা চাওয়াল দিবি, রেশমি কাপড়া দিবি। বেশ, তাই হবে। ঠিক আছে, ডিঙ্গা বানাইতে যতদিন লাগে তোরা এখানেই থাক। ফুল তোর ভালো লাগে না রে? ফুল বড় সুন্দর, বড় পবিত্র, তোর ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। খোপায় পরিয়ে দে।
ফুল যেমনি সুন্দর, তুমিও ঠিক তেমনি সুন্দর। তোদের ডিঙ্গির জন্য গাছ কাটা হইতাছে। তোমরা আমাদের জন্য যা করেছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। রাজা দেখলি কত বড় সুবিধার মনে হয় না ওস্তাদ? একটা পরদেশি লোকের সাথে এমন ভাবে চলবে আর তুই চুপ করে দেখবি? ওস্তাদ দারে বেটি হয়েছে বলে কি যা খুশি তাই করবে? তুই চুপ করে আছিস কেন ওস্তাদ? কিছু ভাবার আগে তুই সর্দারকে জানা। না, আমি নিজেই এর ব্যবস্থা করবে। দেখলি শুধু চন্দ্রবান না আর আছিস এত বড় অপমান। তুই তার ভালো করতে গেলি আর ও তোকে ধরে মারলো। আমি নেবে তরুণ নেবে পঞ্চু ফুলমতি আমার হাত থেকে ছুটে যাবে। এ আমি কিছুতে সহ্য করবে নাই। ফুলমতি তুই যাবি কোথাকে? পারবো না বাবা, দৌড়তে দৌড়তে আমার দম বেরিয়ে গেল। বড্ড খিদে পেয়েছে আমার। এদিকে কিছু খাবার পাওয়া যাবে না? তকিলে আমি আর পারি না, খালি খাওয়া আর খাওয়া। আরে খাই বলে তো শরীরটা ঠিক আছে। এসে থাকতে কত কিছু খেতাম, কোপ্তা কালিয়া কাবাব। আই বাপ, একটু বেশ বেশ ঠিক আছে, তুই চোখ বন্ধ কর, আমি তোর খাবার এনে দিচ্ছি। চোখ বন্ধ করবো কেন? আমি তোকে এখন এক মজাদার খাবার দেব যা তুই কোনো দিন খাস লাই। কি খাবার? আগে চোখ বন্ধ কর, তারপর বলবো কি খাবার। এই চোখ বন্ধ করলাম। খবরদার চোখ খুলবি লাই। আচ্ছা এবার হাত কর। তুই আমাকে জব্দ করলি? আমার নাম দাহবাজ খা। আজ যদি আমার দেশে এটা হতো তাহলে আমার তলোয়ারের এক কবচকে আমি শেষ করে ফেলতাম। তুই ভাগ্যবতী যে আজ আমার হাতে শুধু নগ্রহ। ঠিক আছে, আমি আর তোর সাথে কথা বলবো না। আমি তো তোর সাথে মজা করলাম রে। ঠিক আছে, তুই আমাকে মাফ করে দে। মাফ না হয় করলাম, কিন্তু আমার পেট। ঠিক আছে, তুই এখানে ফিল হয়ে বস, আমি দেখি তোর খাবার জোগাড় করতে পারি কিনা। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। মরে যদি হবে আমার কোন গতি? তুই এখানে একা বসে কি করছিস? আহার ভাই বলো কেন, বড্ড খিদে পেয়েছে তাই ফুলমতি গেছে খাবার আনতে। ফুলমতি তোকে বহুত প্যার করে না রে? হ্যাঁ,
তোকে আদর করে বহুত কিছু খেলায় না রে, কিন্তু কেন খাবে এটা তুই জানিস? কেন? মোটা হবার লাগি। তাই নাকি? আমিও তো তাই চাই। আমরাও সেটা চাই। তুই মোটা হো, আরো বেশি মোটা হো, তোর শরীরে মাংস হবে, চর্বি হবে, তারপর আমরা তোকে আগুনে জলছায় জ্বলতে পুড়ে খাবে। আমাকে আমাকে আগুনে জলছায় জ্বলছায় পুড়ে পুড়ে খাবে আমাকে? হ্যাঁ, দেবতার সামনে বলি দিয়ে দেবতা ভি খুশি হবে, আমরা ভি খুশি হব। এই দেবতা ভি খুশি হবে, তোমরা ভি খুশি হবে, খুশি হবে, মরবে না। ওরে বাপরে, বাঘ না, বাঘিনী। বাঘ কোথায়? সামনে। আরে যাচ্ছিস কোথায়? ওরে বাপরে বাপ, ধরে ফেলেছে। ফুলমতি, একটা কথা শুনলাম, তোমরা নাকি মানুষ খাও, তাই আমাদেরকে খাইয়ে দিয়ে মোটা করছো? হ্যাঁ, হ্যাঁ ঠিক। আমাকে খেয়ে মজা পাবে না, আমার শরীরে মাংস নেই, এই দেখ শুধু শুধু হাড্ডি। তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। কেন ছাড়বে? তুই আমাকে খাইছো, আমি তোরে খামু। কি বললে? তোমরা মানুষ খাও? হায় হায় রে, এখন আমার কি হবে? ও আল্লাহ, ও খোদা, এখন কি উপায়? মানুষ হয়ে মানুষ, হায় রে, মানুষের মাংস খায়, ও আমার হবে কি উপায়? বলে নাই তো আমারে খাইছো, আমিও তুরে খামু, কি ডর লাগে? হায় হায় রে, কান্দিছ না, ও সোনা, উপায় কিছু নাই, এই দেশে রে এই ধরেতে আমরা মানুষ খাই, হা হা আমরা মানুষ খাই। ছিলাম কপাল দোষে, হায় রে আজব দেশে, হায় রে আজব দেশে, জানটা নিয়ে কোথায় যাব, পড়লাম বুঝি শেষে, পড়লাম বুঝি শেষে, মিথ্যা কোথায় মন ভেজে না, সত্য কইরা বলি, সত্য কইরা বলি, দারুণ খিদায় পোড়ান হামার, যাইতা যে যে জলি, যাইতা যে যে জলি, হাড় খাই মু, মাংস খাই মু, ওরে যতন কইরা তোমার দেহ তাগড়া করছি তাই। ও আল্লাহ, ও খোদা, এখন কি উপায়? মানুষ হয়ে মানুষ, হায় রে, মানুষের মাংস খায়, ও আমার হবে কি উপায়? থাকে
মাছের মাংস খাই, ও আমার হবে কি উপায়? কান্দিস না ও সোনা, উপায় কিছু নাই, এই যে সেরে এই ধরে দি আমরা মানুষ খাই, হা হা আমরা মানুষ খাই। ওরে বাপ রে, শরীরে মাংস হবে, চর্বি হবে, আমরা তারপর তোকে আগুনে ঝলসায় ঝলসায় মজা করে খাবে। শাহজাদা, একটা কথা। কি? এই যে আমাদেরকে আদর যত্ন করে খাওয়াচ্ছে, এর উদ্দেশ্য কি জানো? কি? আসলে আমাদেরকে খাইয়ে দাইয়ে মোটা তাজা করে দেবতার সামনে বলি দিয়ে তারপর আমাদেরকে আগুনে জলসায় জলসায় খাবে। শাহজাদা গো, তাহলে আমি বাঁচবো না। আরে দূর, পাগল নাকি? কে বলেছে এসব কথা? ওদের লোকজন বলে ঠাট্টা করেছে। দেখছিস না, আমাদের জন্য নৌকা তৈরি হচ্ছে। ও, তাও তো কথা। ও সব বাজে চিন্তা রেখে যে ঘুমো। কে কে এসেছিল? কেউ না, ঘুমো। মানে কি? তুই কিছুই বুঝতে পারছিস না? পরদেশি, তোরে আমি সাবধান করিয়া দিতেছি, তুই মেহমান আছিস, মেহমানের মতো থাক। রাজা, কি বলছিস পরদেশিকে? কিছু না। আমি বুঝতে পারছি রাজা তোকে কিছু বলেছে, কিছু মনে করিস না পরদেশি, ওর মাথা ঠিক নাই। নৌকার কদ্দূর সর্দার, কাজ চলছে, দেখবি চল। বাবা, বাবা, বাবা! কিরে বেটি? পুরোহিত বাবা তোকে ডাকছে। ও ঠিক আছে, চন্দ্রবান তুই পরদেশিকে নৌকার ওখানে নিয়ে যা। আচ্ছা বাবা। কিরে চল। পরদেশি, দেশে যাবার জন্য তোর মন বহুত পেরেশান হয়েছে না? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। ও বুঝেছি, বিবির জন্য তোর মন বহুত আনচান করছে না রে। আরে আসছিস কেন? বিয়েই করলাম না, বিবি আসবে কোত্থেকে? তো কার লাগি মন আনচান করে রে? আব্বা হুজুরের জন্য, আমি ছাড়া ওনার আর কেউ নেই। ও, তুইও আমার মতো, আমার এক বাবা ছাড়া কেউ নেই। মা রাজা, চল পরদেশি। পরদেশি, তোরে আমি সাবধান করিয়া দিতাছি, মেহমান আছিস, মেহমানের মতো থাক। তুমি রোজ রাতে তাহলে তুমি আসতে? বুঝেছি, কিন্তু কেন? তোরে না দেখে আমি থাকতে পারি না রে পরদেশি, কেন এমন হলো? চন্দ্রবান, তোমাদের খুব কষ্ট দিচ্ছি রাজা। না না, কষ্টের কি আছে রে? তোদের নৌকা তো শেষ হয়ে আইলো,
হ্যাঁ খুব তাড়াতাড়ি যেতে পারবো মনে হয়। রাজা রাজা সাবুনা শুয়েছে। কি হয়েছে? গাঙ্গুরা 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 লোক আইছে। গাঙ্গুরা? হ্যাঁ গাঙ্গুরা লোক আইছে। বাবা জলদি আয় চল। কি ব্যাপার? চলো বল, রাজি আছিস? হ্যাঁ হ্যাঁ রাজি, আমাদের সাধ্য মতো ভেট দেবে, খুশি করে দেবে। ঠিক আছে, খানা পিনা আজ গানা সব বন্দোবস্ত করে রাখবে, আমরা আজ রাতি আসবে। চলি ওই লোকটাকে। গাঙ্গুরার লোক? গাঙ্গুরা বহুত বার ডাকু আছে এই পাহাড়ি এলাকায়, সবাই ওকে ভয় পায়। হর সাল একবার আসে, ভেদ লয়, না দিলে সব লুটপাট করে, ঘর বাড়ি জ্বালাইয়া দেয়। তোমরা তোমরা সব বাধা দিতে পারো না? পারলে কি না দিতাম? তুই পরদেশি, তুই কি বুঝবি ও কি আছে? ও মানুষ তার জানোয়ার আছে, ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। রাজা সর্দার যা সব ইন্তজাম কর। সর্দার ওরে আমি নিলাম। গাঙ্গুরা ও আমার একই বেটিয়া আছে। তো কি হয়েছে, এক সর্দারের বিটিয়া আর এক সর্দারের রানী হবে? চন্দ্রবান আমার মন কি চিড়িয়া। না তুই আমার সাথে মোকাবেলা করবে? তোলে না রাজা না, এখানে আমি কোনো খুন খারাপি চাই না। সর্দার তুই কি বলছিস? চন্দ্রবান কে নিয়ে যাবে? আমি কিছু দেখতে হবে কি তোর জব। Thank you.
জানে বাঁচতে চাস তাহলে সব হাতিয়ার ফেলে দে। তোরা অনেক অত্যাচার করেছিস, অত্যাচারীর কি সাজা তা তোরা নিজের চোখে দেখলি। আজ যেন কোনো দিন তোদের এই এলাকায় না দেখি, যদি দেখি তাহলে একজন ওখান থেকে জান নিয়ে ফেলে যেতে পারবি না। পরদেশি আমাদের যে উপকার করলি তার বাবা কোনোদিন দিতে পারবে ক্লাই? এ তো আমার কর্তব্য সর্দার, যা আমি পুরো করেছি। পরদেশি এ কি এত খুন? তাই তো, যা জলদি ঘরে নিয়ে যা। চল পরদেশি। তুই না থাকলে যে কি হতো? তুই আমার ইজ্জত বাঁচাইলি। তোর ইজ্জত যে আমার ইজ্জত চন্দ্রবান। পরদেশি ভাবছি তুই তো দুদিন পর চলিয়া যাইবি, তখন আমার কি হইবে? আমি তোকে ছেড়ে যাব না চন্দ্রবান, যেতে হলে তোকে সঙ্গে নিয়ে যাব। আমি দেখি নাই, আমি দেখি নাই, দেখি নাই। ধরে এমনি মুহূর্ত ঘুরে আসতো তাহলে জীবনটা কত মধুর হতো। তুই যে কি বলিস পরদেশি, আমি কিছুই বুঝি ক্লাই। বলছিলাম সারাটা জীবন যদি তোর কোলে মাথা রেখে থাকতে পারতাম। আমিও তো চাই রে পরদেশি, কিন্তু তা কি হবে? কেন হবে না চন্দ্রবান, আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, জীবন দিয়ে হলেও সে ভালোবাসার মর্যাদা আমি রক্ষা করবো। পরদেশি চন্দ্রবান, চন্দ্রবান ও জিপির আড়ালে বসিয়া পিরিত করছে, শুনেছিস রাজা? তুই তো চুপ করে থাকবে, ও তোর জান বাঁচাইছে। না, জানে চেয়ে ইজ্জত বড়। তুই ফের চুপ করে আছিস কেন? এক কোপে ওর গাটা সাফ করে দে। হ্যাঁ, তাই হবে, চল। চন্দ্রবান, পরদেশি কোথা? আমি কি জানি হবে কোথাও? তুই চলিয়া গেলেও
তোহার কথা আমরা ভুলবেক লাই পরদেশি। এই সাগর পারে আইলে তোহার কথা মনে হবে। আমিও তোমাদের কথা ভুলতে পারবো না সর্দার। এখানে এসে আমি যা পেয়েছি তা ভুলে থাকা যাবে না সর্দার। কি? অনেকদিন থেকে ভাবছি তোমাকে একটা কথা বলবো। বল। তোমার কাছে কিছু চাইবো সর্দার। যা, তোর জন্য আমার জান হাজির, যা চাইবি তাই পাইবি। সর্দার বল কি চাই তোর। বাবা, বাবা দেখ, রাজা রঙ্গুপঞ্জি আমাকে তাং করতেছে। ঢোকার আছে সর্দার, পঞ্চু আমাকে গলত বাত বলেছে, এ সাজা আমি জরুর দেবে। চল হারামি, চল। চল চন্দ্রবান, ঘর কে চল। পরদেশি তোর কথা আর একদিন শুনবে। চল। ঠমকে ঠমকে কোথাকে যাচ্ছিস? তা দিয়ে তোর কি দরকার, হট। ফুলমতি, আমাকে একটু পানি পিলাবি, বহুত প্যাস লাগছে। তকদির তো খারাপ আছে রঙ্গু। পানি নাই। আমার বেলায় পানি থাকবে নাই। কি বলতে চাস তো? আমি কি বলতে চাই তুই ঠিকই বুঝিস। দেখ ফুলমতিয়া, তোর চোখ আন্ধা হয়ে গেছে, তুই গলত পথে চলছিস। তুই জানিস পরদেশির লগে পীড়িত করা কি নতিজা? হ্যাঁ, আমার নতিজা আমি বুঝবে, তোর চিন্তা করতে হবে গ্লাই। পানির পিয়াস আমি মিটাতে না পারলেও আর দিলকে পিয়াস আমি জরুর মিটাবো। আরে দেখ গে, আরে তুই বেসারা ভাগ এখান থেকে। আরে আমি তোকে খুঁজতে খুঁজতে এত দেরি এলাম, তুই আমাকে চলে যেতে বলছিস, তাহলে কিন্তু আমি জান দেব। না না, তোকে জান দিতে হবে ক্লাই, তুই নেমে আয়। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আর জান দিলাম না, নেমে আসি। পিছলে গিয়েছিলাম রে। কি মা, এই এই পাহাড়ি ফুল, এই জঙ্গলি ফুল, এই এই কি খুব তো পিরিত দেখালি, আমার কথা জান দিলি না। দুদিন পর তো চলে যাবি, তোদের নাও তৈয়ার হয়ে গেছে, তখন তো আমারে ভুলা যাবি। আরে না না, তোকে ভুলে যাব। এই কয়দিন আমাকে যে কলা খাইয়েছিস, কলা দেখলে আমার তোর কথা মনে পড়বে। যা হাসতে খাবে ক্লাই, লে ধর। চল। হায় হায় রে, পিরিতরিকে জ্বালা, শেষে কিনে ভরা কলসি ভরিয়ে দিলি। এই তোর সঙ্গে যে অনেক পাহাড়ি ফুল দেখলাম, কিন্তু চন্দ্রবান কোথায়? তোর শাহজাদা যেখানে, চন্দ্রবানও সেখানে। সুন্দরী গো তোমায় দেখে দিওয়ানা হলো যে মন,
বলো কি করে এখন তোমার প্রেমের নীল দরিয়ায় ডুবেছে আমার মন ঈশা বলো না ঈশা নেশা মনে দিলে তুমি গোপনে বন্ধু গো তোমায় দেখি দিওয়ানা হলো যে মন বলো কি করি এখন সুন্দরী গো তোমায় দেখে দিওয়ানা হলো যে মন বলো কি তোকে আমি চাইব আমার বিশ্বাস সর্দার না করবে না আমার তবু ভয় লাগে না চন্দ্রবান ভয়ের কিছুই নেই এসব উপর আলারই ইশারা নয়তো সবাই মারা গেল আমি বেঁচে গেলাম তাও এখানে এসে তোকে পাবো বলেই আল্লাহ এখানে নিয়ে এসেছে চল বহুত দেরি হয়ে গেছে চল পরদেশি একই করলি তু তোরে তোরে আমি এত বিশ্বাস করলাম
সর্দার বিশ্বাস করো আমার মনে কোনো পাপ নেই। আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। সর্দার আমি তোমার অনুমতি চাই। না, এ হবে ক্লাই। কেন কেন হবে না? তুই ভিনদেশী আছিস, আমার কবিলায় মাইয়া ভিনদেশী রে বিয়া করতে পারে না, সমাজ মানবে ক্লাই। এ বহুত বড় পাপ আছে, দেবতা নারাজ হবে, আমাদের উপর অভিশাপ নেমে আসবে, এ আমরা কিছুতেই বরদাস্ত করবে ক্লাই। এ তোমাদের ভুল ধারণা, ভালোবাসা তো পাপ নয়। তোমরা যদি একে অপরকে ভালোবাসতে পারো আমি কেন পারবো না? আমিও তো তোমাদের মতো রক্ত মাংসের মানুষ। চুপ, তোহার কোন কথা আমি শুনতে চাই না। তুই আমাদের ইজ্জত নিয়ে খেলছিস, তুই অপরাধী, তো সাজা জরুর হবে। নিয়ে যাও ওকে, ঘরে বন্ধ করে রাখ। সামনে পূর্ণিমার রাতে দেবতার সামনে ওকে বলিদান করবে। না না, ও কোনো দোষ করে লাই বাবা, ওর কোনো দোষ লাই, ও কোনো দোষ করে লাই। সাজা দিতে হলে আমাকে দাও, ওকে ছাড়িয়ে দাও বাবা, ওকে ছাড়িয়ে দাও। পুরোহিত সর্দার, এই ব্যাপারে তুই কিছু বলবে ক্লাই? তুই সর্দার আছিস, সর্দার থাক, এ রীতের ব্যাপার আছে। হ্যাঁ পুরোহিত বাবা ঠিক বলেছে, ঠিক বলেছে, পুরোহিতের কথা লড়ছে খবে ক্লাই। সর্দার তুই আপনার বেটিকে সামাল দে। রঙ্গু লিয়ে যা বরদাসীকে। কি হচ্ছে কি হচ্ছে? মানে কি ব্যাপার? শাহজাদাকে কোথায় নিয়ে যাচ্ছ? পুরোহিত বাবা এই দেখ, আমি তোমাকে ফুলমতির ব্যাপারে বলিয়েছিলাম না, পরদেশি ফুলমতিকে প্রেম করে, তুই আমার কথা বিশ্বাস করিস নাই। এখন তুই বল আমাদের ইজ্জত এখন কোথা গিয়ে রইল? যে আমাদের ইজ্জত নিয়ে ছিনি মিনি খেলে শুধু কলার খাই, ফুলমতিকে জিজ্ঞেস করো। জঙ্গল চঙ্গল নিয়ে যাচ্ছে বাবা রে বাবা। এই যে ভাই শোনো, কেনে ডাকছিস? তুমি আমার ভাই, ধর্মের দুলা ভাই। খানা নাই, দিন গেল রাত গেল কিছুই খাই নাই, ও ভাই দাও না খাই। চুপ শাহজাদা, একটুকু রহম নাই। চুপ আস্তে। হ্যাঁ রাজা ভাই চুপি চুপি আমাদের ছাড়াই আনছে, আমাদের এগুলো পালাইতে হবে। হ্যাঁ রাজা, তোদের আগে সাবধান করতে চাইছিলাম। আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি, সবাই আমাকে ভুল বুঝে পাগল ভাবে। আমি রূপমতিকে ভালোবেসেছিলাম রে, আমি জানি ভালোবাসা কি জ্বালা। দেরি করিস না, ওরা টের পেলে সর্বনাশ হবে। আয়
চল চল রক্ত সর্বনাশ হয়ে যাবে সর্দার, ওদেরকে ধরতে না পারলে দেবতা বড় গুসা হবে, দেবতা রমিস হবে, আমরা শেষ হয়ে যাবে। সর্দার আমার মনে হইতাছে ওরা জরুর নৌকার দিকে গেছে। হ্যাঁ রঙ্গু ঠিক বলেছে, জিন্দা কিংবা মরা ওদেরকে চাই। আমার বাহিন দুটারে খুশি রাখিস। রাজা ভাই কাঁদিস না, রূপমতির সাথে আমার মিলন হইল না ঠিকই, লেকিন তোদের মিলন যাতে সার্থক হয় সেই আশীর্বাদই আমি করি। তোরা সুখী হইলে আমি খুশি হব। যা আর দেরি করিস লাই, যা জলদি যা। সরদার ওরা নৌকা করে সাগর পাড়ি দিয়েছে, আমি ওদের ছাড়িয়ে দিয়েছি। আমার দুঃখ নাই সরদার, রূপমতি আমার ডাকছে, রূপমতি রূপমতি আমি বাবা। কি মা, এই যে আমি এখানে। আজ আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, দেখলাম এক ফকির যেন বলছেন, তুই তোর চোখের দৃষ্টি ফিরে পাবি যদি তুই তোর মেয়ের হাতের স্পর্শ পাস। কি মা, কখন স্বপ্ন দেখলি? এই তো ফজরের একটু আগে। বাবা এ স্বপ্ন যদি সত্য হয় তবে আমার মেয়ে নিশ্চয়ই জীবিত আছে। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে। সুবে সাদেকে স্বপ্ন কখনো মিথ্যে হয় না। মা এই বন জঙ্গলে পড়ে থাকলে তো তোর মেয়েকে খুঁজে পাওয়া যাবে না, লোকালয়ে গিয়ে খোঁজ করতে হবে। হ্যাঁ
তাই চলুন বাবা। চল মা চল। পারিনা বাবা, কত লোকালয় তো ঘুরলাম। বিপদে ধৈর্য হারা হতে নেই মা, ইন্নাল্লাহ মা সাবিরিন। এই যে ভাই জি, এখানে মুসাফিরখানা কোথায় বলতে পারো? আমরা বড় ক্ষুধার্ত। আপনারা নতুন এসেছেন বুঝি? হ্যাঁ, মুসাফিরখানা সে তো অনেক দূর। তাহলে কি হবে? এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন কি করি? রাজবাড়িতে যান, আজ শাহজাদার জন্মদিন। এদেশের রেয়াজ অনুযায়ী আজ শাহজাদার বেগম নিজের হাতে ফকির মিসকিনের মাঝে মিষ্টি বিতরণ করবেন। রাজবাড়ি কত দূরে বাবা? ওই তো সামনে গিয়ে মোড় ঘুরলেই দেখতে পাবেন। শুক্রিয়া শুক্রিয়া। চলো মা। এত বড় সালতানাতের মালিক, আজ পথের ফকির, পরের অনুগ্রহ প্রার্থী। না মা, এ তোমার ভুল ধারণা। হয়তো খোদার এই ইচ্ছা, খোদার কাজ সবই শুভ। চলো মা। আমাকে মিষ্টি দিল? কার হাতে ছোঁয়া আমি পেলাম? আমার। তোমার? ওরে ওরে, তুই আমার মেয়ে চন্দ্রবান, আমি তোর মা, তুই আমার মেয়ে, তুই আমাকে চিনতে পারছিস না? পাগলিটাকে এখান থেকে সরিয়ে দাও। না না না, আমি পাগলি নই। না আমি যাব না, আমি যাব না। কতদিন পর আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে, আমার মেয়ে। আমি যাব না। না না, আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি। বিশ্বাস করো, বিশ্বাস করো, ও আমার মেয়ে চন্দ্রবান। আমার জন্মদিনে কি অপ্রীতিকর ঘটনা? ব্যাপার কি? তুমি ওকে চেনো? না। কি যে ভালো লাগে আমার তাকে।
চন্দ্রবান মা মনি আমার নয়নের মনি মা 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 গো মা মা আমার মা ধৈর্য 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 মানুষের ধৈর্যের একটা সীমা আছে শুধু শুধু তোমার কথার মর্যাদা রাখতে গিয়ে আমি ফয়সালকে হত্যা করিনি কিন্তু আর নয় না আজ আমি তোমার কোনো কথাই শুনবো না অত নিষ্ঠুর হইও না আজ আমাকে নিষ্ঠুর হতেই হবে যদি বাদশাহ ফয়সালের জীবন চাও তাহলে আগামীকাল দরবারে এসে জানিয়ে দেবে তুমি রাজ্য শাসনে অক্ষম আর সেই রাজ্য শাসনের সম্পূর্ণ ভার তুমি আমার হাতে তুলে দেবে কে চুপ করে আছো কেন রাজি হয়ে যাও মা তুমি মেয়ে মানুষ রাজ্য শাসনের ভার তোমার হাতে রেখেই বা কি লাভ আসলে তো এখন সবকিছু সেনাপতি করছে কিন্তু দাইমা যতই ওকে বোঝাও বুঝবার নয় ঠিক আছে আমি চললাম আজ আমি বাদশাহ ফয়সালকে খতম করব আর শুনে রাখো যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি শেষ করব দাঁড়াও আমি রাজি কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দেবে আমি কথা দিচ্ছি ওকে নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাব বেশ আমি রাজি তাহলে যাও দরবারের আয়োজন করো এ তুমি কি করলে সেনাপতি বাদশাহ ফয়সাল যদি মুক্ত হয়ে বিদ্রোহ করে বিদ্রোহ সে সুযোগ আমি ওকে দেব না দাইমা ক্ষমতা হাতে নেবার এটা একটা চাল ক্ষমতা হাতে এসে গেলেই ব্যাস বুঝেছ গফুরুর রহিম তোমার দয়ার শেষ নেই আমার প্রাণ প্রিয় কন্যাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছ কিন্তু এত আনন্দের মাঝেও আমার একটি মাত্র দুঃখ জানি আমার স্বামী আজ কোথায় আছেন ইয়া খোদা তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও আমিন আসমানিপুরি তুমি হ্যাঁ আমি সব শুনলাম তোমার স্বামী বাদশাহ ফয়সাল বেঁচে আছেন তবে থামলে কেন বলো কারাগারে বন্দি অশেষ নির্যাতন ভোগ করছেন আমার স্বামীকে উদ্ধারের ব্যবস্থা করে দাও সে ক্ষমতা তো আমার নেই তাহলে উপায় আমি তোমাকে উদ্ধারের পথ বাতলে দিতে পারি তাই দাও এ রাজ্যে এত সৈন্যবল নেই যে যুদ্ধ করে তোমার স্বামীকে উদ্ধার করতে পারে তবে কৌশলে কার্য উদ্ধার করতে হবে সে কিভাবে গোপনে কারাগারে গিয়ে তাকে উদ্ধার করতে হবে আমি তোমাকে তিনটা জিনিস দিচ্ছি এটা তোমার স্বামীর উদ্ধারের কাজে বিশেষ সহায়ক হবে কি জিনিস এটা দিয়ে কি হবে এই গালিচায় বসে বহু দূরের পথ একদণ্ডে যাওয়া যায় আর এই ডুগডুগিটা দেখতে সাধারণ কিন্তু এর গুণ অসাধারণ এটা বাজিয়ে যাকে নাচতে বলবে সেই নাচবে আর এই হচ্ছে তেলেসমাতি আয়না এর দিকে চেয়ে যে বেশ ধরতে চাইবে সেই বেশি ধরতে পারবে আমার কাজ শেষ চলি
আমার পোশাকটা বদলে যাক। হ্যাঁ বলে কি, তাহলে এই ব্যাপার, ডুগডুগিটা তাহলে আমি নিলাম, একটু পরখ করে দেখি। বেগম ফুলমতি একটু নাচো তো। ওমা বলে কি, এখানে সকলের সামনে আমি নাচবো? এটা আমি নিলাম। এখন আমাদের রওনা হওয়া প্রয়োজন। দোয়া করবেন আব্বা হুজুর যেন আমরা কামিয়াব হয়ে ফিরে আসতে পারি। হ্যাঁ যাও যাও, দোয়া করি আল্লাহ তোমাদের সহায় হোক। বিসমিল্লাহ। ফয়সাল বাধ্যন মাদবিধায় এতদিন বেগম মেহরবানু রাজ্য শাসন করিয়াছেন, তিনি বর্তমানে রাজ্য শাসনে অক্ষম হয়, তার সুযোগ্য সেনাপতি হস্তে রাজ্য শাসন ক্ষমতা অর্পণ করিবার সিদ্ধান্ত লইয়াছেন। অদ্য রাজ দরবারে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হইবে। মাগুল্লাহার, তুমি চন্দ্রবানু ফুলমতিকে নিয়ে শিগগির দরবারে যাও, যেভাবে বলেছিলাম সেইভাবে ওদের ব্যস্ত রাখার চেষ্টা করবে। সেই ফাঁকে আমরা ফয়সালকে উদ্ধার করে দরবারে উপস্থিত হব। যাও। দাঁড়াও, পোশাকটা আমার বদলে নেই। নাও। কিন্তু মনে রাখবে সবার পোশাক বদলে নেবে। চলি, খোদা হাফেজ। বিসমিল্লাহ। আসুন। আহ!
আর যাবি কোথায় বাছাজন বল তুই কে? আমি মাদারি, বাদর না চাই। আমার চারিদিকে এত বাদর কেন? কি আমরা বাদর? তবে মজা আছে। ফাইসাল, বাবা ফাইসাল, ফাইসাল আসুন আসুন আসুন। সেনাপতি সাহেবকে খবর দাও, কারাগার আক্রান্ত। দাদা যান, আপনি আব্বা হুজুরকে নিয়ে গালিচার দিকে যান। ওকে আমি সামলাচ্ছি, চলো। উপস্থিত ওমরা ও অমাত্যগণ, আপনারা জানেন আমার স্বামীর অসুস্থতার কারণে রাজ্যভার আমি নিজে হাতে নিয়েছিলাম, কিন্তু এই গুরু দায়িত্ব আমি আর বহন করতে পারছি না। তাই আমি সুযোগ্য প্রধান সেনাপতি জনাব আবুল হাসিমের হাতে আজ থেকে রাজ্য শাসনের সমস্ত ক্ষমতা অর্পণ করছি। আমি আশা করি আপনারা সবাই আমার সিদ্ধান্ত মেনে নেবেন। কে তোমরা, কি চাও? বাদশাহ নামদার, আমরা ইরানি যাযাবর, নাচ গান আমাদের পেশা। আজ এই খুশির দিনে কিছু বকশিশ পাবার আশায় আপনার দরবারে এসেছি। আলম্পনা যদি অনুমতি দিন তাহলে। আজ আমার অদেয় কিছুই নেই, মঞ্জুর। আমার নাম রুকসানা, আমার নাম মর্জিনা।
কারাজনা বাদশা ফয়সালকে কি বলছো তুমি? দাঁড়াও, সে ঠিকই বলেছে। কে তুমি? আমি কে বলার আগে বিশ্বাসঘাতক সেনাপতি, আপনাদের প্রাণ প্রিয় বাদশা ফয়সালকে দীর্ঘদিন যাবৎ মিথ্যে পাগল সাজিয়ে কারাগারে বন্দি করে রেখে আপনাদের সাথে প্রতারণা করেছে। মিথ্যে, এ সম্পূর্ণ মিথ্যে। বন্দি করো ওকে, বন্দি করো ওকে। দাঁড়াও, শাহনশাহ আপনি? হ্যাঁ আমি। তোমাদের হাতে ফয়সালের ভার তুলে দিয়ে আমি ফকিরি নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তোমরা সে দায়িত্ব পালনে সম্পূর্ণ অক্ষম। না জাহাপনা, আমরা অক্ষম নই, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। বিশ্বাসঘাতক কুচক্রী সেনাপতির সমুচিত শাস্তি চাই। কে কাকে শাস্তি দেয় তা আমি এখনিচ্ছি। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমাকে আমাকে ওরা তাতে কি হয়েছে? ভয় কি ছোট? তুই আমার বুক কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না রে। তোর মেয়েছে ওই হতো নষ্টি গোড়া, ওকে বন্দি করো। ওর শাস্তি ওকে ফুটন্ত তেলের কড়াইয়ে ছেড়ে দাও। না বাবা, না 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 না। ফয়সাল, তোমার মেয়ে চন্দ্রবান। আমার মেয়ে চন্দ্রবান? আমার আমার মেয়ে আমার মা? বাবা, মা মা আমার। আরে তোমার জামাই শাহজাদা সালিম, শাহজাদা সালিম। সালিম, আজ আজ আর আমার কোন দুঃখ নেই। আর আমি হলাম শাহজাদা সেলিমের অতি প্যারের দোস্ত জাবাজ খা, কুস্তাকি মাফ। আর ইনি হলেন আমার অতি প্যারের বেগম ফুলমতি। কি হলো, সবাই চুপ কেন? সবাই মিলে ফুর্তি করুন, আনন্দ করুন। বেগম ফুলমতি নাচো। কাজ শেষ, তাই আমার জিনিস আমি ফিরিয়ে নিলাম। বিদায় রাজকুমারী চন্দ্র।